Assalamualaikum, আমি দিলরুবা জাহান দীপ্তি নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমাদের সামনের জায়গাটাতে কেউ ধান বিছিয়েছে। এখানে ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছি। আজকে নুডলস রান্না করেছি, উপরে একটু টমেটো কেচাপ আর ডিমটাকে একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন সরাসরি লাঞ্চে চলে এসেছি। আজকে লাঞ্চে আমি পুঁই শাক রান্না করেছি আর এখানে একটা মাছের তরকারি আছে আর এখানে সালাদ বানিয়েছি শসা টমেটো আর কাসুন্দি দিয়ে। এখানে আলু ভর্তা আছে আর ডাল আছে। এখানে একটু মাংস ছিল, ফ্রিজে রাখা ছিল, ওটাই গরম করে নিয়েছি আর ভাবি এগুলো দিয়ে গেছে। এখন আমি একটু গুড় ছিল ফ্রিজের ভিতরে, গুড় কলা এবং দই দিয়ে একটা জুস বানাবো। আজকে আবহাওয়াটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর, আমি আপনাদের একটু দেখাচ্ছি। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া একদম। আমি কিছু লাইট চালিয়েছিলাম, লাইটগুলো আমি স্টপ করে নিচ্ছি আর এখন আমি জুসটা বানাতে চলে এসেছি। জুস বানানো হয়ে গেছে, এখন এগুলোকে সার্ভ করে নিচ্ছি আমার এবং আদনানের জন্য। এখন আমরা জুসটা এনজয় করবো। বিকেল হলেই কত সুন্দর ছেলেমেয়েরা খেলতে আসে এখানে। এখন একটু চানাচুর এবং মুড়ি মাখা বানাবো। সো চানাচুর এখানে বোম্বে মিক্স নিয়ে এসেছি। এই যে একটা লাল একটা বালতি আছে, সেই লাল বালতির ভিতরে সব কিছু থাকে এক্সট্রা। এখানে একটা মুড়ির প্যাকেট আছে, এই যে বের করে নিচ্ছি। এখন আমরা একটু স্ন্যাক্স বানিয়ে খেয়ে নেবো। আর এখানে কিছু কাঁচা আম ছিল, কাঁচা আমগুলোকে আমি এভাবে কেটে রাখছি, এই যে এভাবে স্লাইস করে রাখলে জুস বানিয়ে খেতে অনেক বেশি সুবিধা হয়। এই যে আমি কিছুটা নিয়ে নিয়েছি, আসলে লেবুর রসও কিন্তু নিয়েছি। এগুলো কিন্তু ফ্রিজে থেকে যাবে, পরবর্তীতে আমি বিভিন্ন সময় বানিয়ে বানিয়ে খাবো। আর এখন এর ভিতরে আমি একটু পানি অ্যাড করে জুস বানিয়ে নেব। আজকে আমি কোয়েল পাখির মাংস রান্না করবো, সেটা ম্যারিনেট করছি। এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি আর এখানে লবণ দিচ্ছি। এখানে একটু জিরার গুঁড়া দিচ্ছি। আমি জারং থেকে টক দই নিয়েছিলাম, সেই টক দই থেকে কিছুটা দই আমি এর ভিতর অ্যাড করব। ডিপে রেখেছিলাম তো একদমই ডিপ থেকে বের করে রেখেছি, সো একদম পানি পানি হয়ে আছে, বাট টক দইটা কিন্তু ভালো। এর ভিতরে এখন সয়া সস দিচ্ছি। এখন এর ভিতরে টমেটো কেচাপ অ্যাড করছি। এখন দারচিনি গুঁড়া, তারপর এলাচের গুঁড়া দিয়ে নিয়েছি। এখন গরম মশলার গুঁড়া, রাঁধুনি গরম মশলার গুঁড়া সেটা দিয়েছি। এরপর একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। এরপর মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। একটু ঝাল ঝালি বানাচ্ছি, সো এটা দিয়ে আমি এখন খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন একটু গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি।
আর এটাতে হয় কি আমি আগের বছর কোলের মাংস রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি সো আজকে পুরো রেসিপিটা শেয়ার করছি আমি সমস্ত রকম মশলা দিয়ে কোয়েল পাখির মাংসটাকে একদম ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি এই যে মাংসটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ রসুন এবং আদা এই তিনটা জিনিস একসঙ্গে কুচি করে ব্লেন্ড করে নেব আমি একটা প্যান বসিয়েছি ইলেকট্রিক কুকারে তার ভিতরে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা দেখতেই পেলেন তেলের ভিতরে গরম মশলা অ্যাড করে ওই ব্লেন্ড করা মশলাটা দিয়ে আলু দিয়ে তারপর নিয়ে নিচ্ছি হালকা একটু পানি অ্যাড করছি তারপর এটা খুব ভালোভাবে নাড়তে হবে আর এখানে কিন্তু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু অল্প অল্প করে অ্যাড করেছি খুব বেশি অ্যাড করিনি কারণ অলরেডি মাংসের ভিতরে আমি অল্প অল্প করে সব কিছু দিয়ে নিয়েছিলাম সো এখন এটাকে খুব ভালোভাবে কষতে হবে ঠিক এই পর্যায়ে এসে আমি কোয়েল পাখির মাংসটা দিয়ে দিলাম এখানে ম্যারিনেট করা ছিল প্রায় আধা ঘন্টার মতো সো এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আলুর সাথে আর কোয়েল পাখির মাংস কিন্তু অনেকটাই নরম হয় সো বেশিক্ষণ ভোনার দরকার হবে না আমি ওই বাটিটা ধুয়ে একটু পায়ে নিয়ে নিয়েছি অল্প একটু চিনি ছিটিয়ে দিয়েছি আর এখন দেখেন কি সুন্দর কষে এসেছে মাংসটা এই যে আমি একটা নেড়ে দেখাচ্ছি আর এখানে গ্যাসের চুলাতে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি এপাশে ইলেকট্রিক কুকারে কোয়েলের মাংস হচ্ছে আর ওখানে ভাত হচ্ছে আমি হালকা একটু গরম পানি দিয়ে নিচ্ছি কোয়েলের মাংসটাতে আমার ভাতও কিন্তু প্রায় হয়ে এসেছে পানি একদম টেনে টেনে গেছে আর এই যে কোয়েল পাখির মাংস আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর এখানে মাংসটা সার্ভ করে নিয়েছি মাংসের উপরে আমি হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিব এখানে আমার টালা জিরার গুঁড়া এইটার ভিতরে আমি রেখেছি সো এইটাই আমি দিয়ে দিব এর উপরে এই যে আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি এখানে আমি ভাবিদের জন্য আলাদা করে মাংসটা সার্ভ করেছি এটা ভাবিদের বাসায় দিয়ে আসবো আমি এর উপরে কিন্তু জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছি এই যে এখন আমি উপরে ঢাকনি দিয়ে এখন ভাবিদের বাসায় চলে যাব মানে আমাদের বাড়িওয়ালা ভাবিদের বাসায় সো আমরা কিন্তু আমাদের ডিনার সার্ভ করে ফেলেছি এখানে ভাত আছে আর এই যে এখানে ঢেঁড়স ভাজি করেছিলাম এখানে কোয়েলের মাংস এখানে অল্প একটু তরকারি আছে এখানে আমি স্যালাড বানিয়েছি অনলি টমেটো দিয়ে আর এখানে আমি ছোলা বানিয়েছিলাম সন্ধ্যার সময় খাওয়ার জন্য বাট আদনান বললো চিরা আদনান আর খাইনি সো রেখে দিয়েছি ঠান্ডা পানি সার্ভ করছি খুব গরম পড়েছে তাই আর ভাবি লেবু দিয়েছে অনেকগুলো সো এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো কালকে সন্ধেগুলো খাওয়া হবে সো এখন আমরা আমাদের ডিনার করে নিই এখানে কিন্তু আমি একটু পানি গরম দিচ্ছি কারণ আমাদের ফিল্টারের যে উপরে ছাঁকনিটা আছে এটা আমি লেবু দিয়ে একটু ভিজিয়ে রাখবো এই যে ছাঁকনিটা কেমন হলদেটে হয়ে গেছে সো আমি এরকম গরম পানিতে লেবু কুচি কুচি করে কেটে এবং লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছি এটা কিন্তু সারাতে আমি রেখে দিব এটা নাকি উপরে যে রেড রেড অংশটা নাকি সাদা হয়ে যাবে আমি জানি না এই ফার্স্ট টাইম ভিজালাম সকালে উঠে রেড রেড এই যে নিচের রেড রেড অংশটা সাদা হয়ে যায় কিনা
সো এখন এটা সারা ভিজে থাকুক আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন আর ব্লগ সম্পর্কে কিছু জানতে মন চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর যা আমার চ্যানেল তুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে উইথ মি। আমি কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের দুজনের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।